নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অসমে কৃষি আইন বিরোধিতার কারণ নেই, এই মন্তব্য করে রোষের মুখে মন্ত্রী অতুল বরা। কৃষিমন্ত্রীর সামনে সিটুর আইন অমান্য আন্দোলন শিলচরে, উত্তাল গোটা অফিস পাড়া। ফের রোমহর্ষক হত্যাকাণ্ড, পুরনো জমি বিবাদের জেরে বৃদ্ধাকে খুন যুবকের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্য রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ব্যাপক প্রয়াস চালাচ্ছে অসম গণ পরিষদ। সে লক্ষ্যে দলের একসময়ের শক্ত ঘাঁটি আলগাপুরে বুধবার শক্তি প্রদর্শন করা হয়, যার নেতৃত্বে ছিলেন দলীয় সভাপতি তথা রাজ্যের মন্ত্রী অতুল বরা। কিন্তু বৃহস্পতিবার শিলচরে জেলাশাসকের কার্যালয়ে বিভাগীয় বৈঠকে যোগদান করতে এসে জনরোষের মুখে পড়েন কৃষিমন্ত্রী অতুল। এদিন বিভাগীয় বৈঠকে তার সঙ্গে যোগ দেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, জেলাশাসক কীর্তি জলি সহ অন্যান্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, বর্তমান সরকার যেভাবে কৃষকদের সুরক্ষায় কাজ করছে, এতে কেন্দ্রের নতুন কৃষি আইন নিয়ে অসমে বিরোধিতা করার কোনো প্রয়োজন নেই। কৃষক এবং বাজারের মধ্যে মধ্যস্থতাকারী দালালদের নির্মূল করে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। এছাড়া পরিকাঠামোগতভাবে কৃষি ব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন প্রকল্প আনা হচ্ছে। পাঞ্জাব, হরিয়ানা ইত্যাদি রাজ্যে পরিস্থিতি হয়তো আলাদা, তাই সেখানে আন্দোলন হচ্ছে। অতুল বরা এদিন কোন বিজেপি প্রতিনিধির মতোই নরেন্দ্র মোদী এবং কেন্দ্র সরকারের কাজের প্রশংসা করেন। তিনি বলেন, কেন্দ্র সরকার যেভাবে অন্যান্য ক্ষেত্রে ভালো কাজের ছাপ রেখেছে, কৃষি ক্ষেত্রেও অনেক উন্নত হয়েছে আমাদের দেশ। আমরা তার নেতৃত্বে এই রাজ্যে উন্নতির বিভিন্ন নতুন দিক স্পর্শ করতে পেরেছে। আগামীতেও তার নেতৃত্বে আরো নতুন প্রকল্প ঘোষণা হবে এবং কৃষকরা লাভবান হবেন। এদিন বৈঠক শেষে তিনি জেলাশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে ট্রাক্টর তুলে দেন। এরপর জেলাশাসক কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় কৃষক আন্দোলনকারীদের রোষের মুখে পড়তে হয় তাকে। সিআইটিইউ এর নেতৃত্বে কৃষকরা এদিন জেলাশাসক কার্যালয়ের সামনে আন্দোলন করছিলেন। তারা বারবার মাইকে আবেদন জানান কৃষিমন্ত্রী তাদের সঙ্গে দেখা করে গেলে ভালো হয়, কিন্তু অতুল বরা সহ তার সহযোগী কেউই কৃষকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। বরং পুলিশ এবং সিআরপিএফ আধিকারিকরা আন্দোলনকারীদের জোর করে সরিয়ে গাড়ি যাওয়ার রাস্তা করে দেন। এতে আন্দোলনকারীরা প্রচণ্ড ক্ষোভ ব্যক্ত করেন। তারা বলেন, কৃষিমন্ত্রীর সামনে আন্দোলন করছি, তিনি পারতেন একবার নেমে আমাদের কথা শুনতে। জনপ্রতিনিধির কাছে জনগণের এটুকু আবেদন থাকতেই পারে, তবে তিনি সেটা করেননি। বরং তার রক্ষীরা আমাদের আন্দোলনকারী মহিলাদের পর্যন্ত টেনে ছেঁচড়ে সরিয়ে দিয়েছে। ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ এবং এখানে সাধারণ মানুষ আন্দোলন করলে জনপ্রতিনিধিরা তাদের কথা অন্তত শুনতে আসবেন, এটা স্বাভাবিক। তাদের এই ব্যবহারে প্রমাণ হয়েছে জনগণকে নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নেই। আমরা আমাদের আন্দোলন ভবিষ্যতে এভাবেই চালিয়ে যাব। সমগ্র রাজ্যের সঙ্গে বৃহস্পতিবার শিলচরেও সিটুর উদ্যোগে আইন অমান্য কার্যসূচি পালন করা হয়। কৃষি আইন বাতিল সহ দিল্লিতে চলতে থাকা কৃষক আন্দোলনের সমর্থনে এদিন শহরের নরসিংহুলা ময়দান থেকে এক মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। পাশাপাশি এদিন কৃষিমন্ত্রীকে সামনে পেয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। কৃষিমন্ত্রী অতুল বরার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সহ এদিন উনার পথ অবরোধ করেন তারা। সিটু সহ অন্যান্য সংগঠনের স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনে শিলচর অফিস পাড়া এলাকার আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। পরিস্থিতি জটিল আকার ধারণ করায় এলাকায় সিআরপিএফ ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। আন্দোলনকারীদের বিক্ষোভ প্রদর্শনের মধ্যে দিয়েই কৃষিমন্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য পুলিশ আন্দোলনকারীদের ঠেলা ধাক্কা করে। এতে গভীর উষ্মা প্রকাশ করেন সিটু নেতারা। আমাদের মহিলা কমরেডদেরকে
টেনে হিচে সরিয়ে দিয়ে ওই কাপুরুষ মন্ত্রী ডিসির অফিস থেকে বেরিয়ে চলে গেলেন। এদের কাছে আমাদের আশা করার মতো কিছু নেই। এই নোংরা নির্লজ্জ কাপুরুষ এবং বেহায়া একটা সরকার এবং তার মন্ত্রী এবং আমাদের শিলচরের এমএলএ এইখানে ছিলেন এবং তিনি দাঁড়িয়ে থেকে এই গোটা ব্যবস্থাটাকে করে দিলেন। তিনি নিজেও আন্দোলনকারীদের নেতৃত্বের সাথে আলোচনা করার কোনো প্রয়োজন মনে করলেন না। তিনি আমাদের অনুরোধ করতে পারতেন যে মন্ত্রী মশাইকে সসম্মানে যেন ছেড়ে দেওয়া হয়, আমরা তার সাথে কথা বলে নিশ্চয়ই আমরা তাকে ছেড়ে দিতাম। কিন্তু সেই পদ্ধতি না নিয়ে একটা ফ্যাসিবাদী সরকার তার মন্ত্রী ফ্যাসিবাদী আচরণ দেখিয়ে জোর করে এবং মহিলা কর্মীদের ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে গিয়ে তারা এখান থেকে বেরিয়ে গেলেন। এই পেরিয়ে যাওয়াটাই কিন্তু তাদের শেষ পরিণতি। ভেতরে ঢোকা এই সরকারটাকে বের করে দেওয়া পর্যন্ত হচ্ছে শ্রমিক শ্রেণীর আলটিমেট কর্তব্য। একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক কুচকাওয়াজ তুঙ্গে উঠেছে। বৃহস্পতিবার বরজানাঙ্গা মণ্ডল বিজেপির আহ্বানে নয়াবিল জিপির তারানাথপুরে বুথ সম্মেলন কার্যসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আসাম সরকারের মেন আবগারি বন ও পরিবেশ বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য দলের বিভিন্ন কর্মীদের সঙ্গে দলের উন্নয়ন সহ সরকারের বিভিন্ন প্রকল্পের যাতে সঠিক বাস্তবায়ন হয় এবং কিভাবে আসন্ন বিধানসভা নির্বাচনে দলের প্রত্যেক কর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এদের মন্ত্রীর উপস্থিতিতে কংগ্রেস থেকে নয়াবিল জিপির 28 জন আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। সভায় মন্ত্রী শুক্লবৈদ্য বিজেপিতে যোগদান করা কর্মীদের গেরুয়া পরিধান করিয়ে স্বাগত জানান। পরে মন্ত্রী পরিমল বলেন, ধলাই কেন্দ্রের উন্নয়নে কিঞ্চিত মাত্র ত্রুটি রাখেনি তিনি। নরেন্দ্র মোদী এবং সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন সরকারের কঠোর পরিশ্রম এবং বিশেষ দৃষ্টি আকর্ষণের জন্যই আজ ধলাই এলাকায় উন্নয়নের জোয়ার বইছে। এদের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হাত ধরে 74 লক্ষ টাকার ব্যয় সাপেক্ষে জল জীবন মিশনের আওতায় একটি পানীয় জল প্রকল্পের শিলান্যাস করা হয়। আজকে চা বাগান অঞ্চলে একটা মা পাহাড় পর্বত এগুলো চড়ে চড়ে গিয়ে ওইখানে পাতি উঠায়, বড় বড় টিলা ওঠে। ডাক্তারের এখানে গেলে ডাক্তার বলে যে মাগো তুমি বিশ্রাম নেবে। সে বিশ্রাম কি করে নেবে? পাতি যদি উঠাতে পারে না কাল তার পরিবার চলবে না। তার যে মাসহারা পায়, তার যে হপ্তা পায়, এটা পাবে না, সে তার পরিবার চলবে না। আজকের দিনে আমাদের মায়েদের এই দুর্গতি, আর এই দুর্গতি থেকে রক্ষা করার জন্য আপনারা যারা এখানে আছেন, এখানে অনেক আছেন যারা সংকল্প নিয়েছিলেন যে ভারতবর্ষের আমাদের আজকের যে স্থিতি আছে ওই স্থিতিতে নিয়ে আসার জন্য আপনারা সংকল্প নিয়েছিলেন 1980 ইংরেজিতে। অনেকে বলেন যে আমরা দীর্ঘদিন থেকে ভারতীয় জনতা পার্টি করে পুরনো জমি বিবাদের জেরে বাজারে ছড়ার মানিকবন্দে এক পাহাড়ি উপজাতি যুবকের হাতে নৃশংসভাবে খুন হলেন স্থানীয় এক বৃদ্ধা। চাঞ্চল্যকর এই রক্তারক্তি কাণ্ডটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার সকাল আনুমানিক 8টা নাগাদ। ঘটনার পর বাজারে ছড়া থানার ওসি মনোরঞ্জন সিনহা দলবল নিয়ে তদন্তে নেমে ঘাতক যুবককে পাকড়াও করেন, পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। জানা গেছে, প্রায় 25 বছর ধরে মানিকবন্দ এলাকার টাঙ্গিয়া ও লাগুয়া তারাপুর গ্রামের দুটি পরিবারের মধ্যে পাহাড়ি জমি সংক্রান্ত বিবাদ চলছিল। বিষয়টি ইতিমধ্যে থানা পুলিশ গড়িয়ে আদালতের বিচারাধীন বলে খবর পাওয়া গেছে। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে টাঙ্গিয়ার সাপ্তিহীর হালামের পুত্র রিংঝারহিং বিতর্কিত জমিতে বাঁশ কাটতে গেলে তাকে বাধা দেন সুনীতিবালা দাস নামের এক বৃদ্ধা। আর এতেই তাদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে রাগে অগ্নিশর্মা হয়ে রিংঝারহিং এক সময়ে নিজের হাতে থাকা লোহার কুঠার দিয়ে বৃদ্ধা সুনীতার মাথায় কোপ বসিয়ে দিলে ঘটে যায় লোমহর্ষক ঘটনা। এতে সুনীতা রক্তাপ্লুত হয়ে মাটিতে পড়ে প্রাণ হারান। এদিকে ঘটনার খবর পেয়ে জেলা সদর ডিএসপি সুধন্য শুক্লবৈদ্য সরেজমিনে তদন্তে নেমে পুরো বিষয়টি খতিয়ে দেখেন। তিনি জানান, পুলিশ প্রাথমিক তদন্তে নেমে সংঘটিত খুনের নেপথ্যে পুরনো জমি সংক্রান্ত বিবাদের খবর সম্পর্কে অবগত হয়েছে। শুক্রবার ঘাতক যুবককে আদালতে সমছে দেওয়া হবে। এদিকে ময়নাতদন্ত শেষে মৃত বৃদ্ধার মৃতদেহ বাড়িতে এলে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ কাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। তারা ঘাতকের উপযুক্ত শাস্তির দাবি তোলেন। আজি রিং চাং রিং বুলি পেলাই এটা হালাম বুলি পেলাই এটা লড়া
তা এই এই প্লটটোতে এটা বাঁহ কিছুমান কাটি মুলি পেলাই আহি পেলাই বাঁহটো কাটিব ধৰিছিলে। দৰতে এই যিটো বিপৰীত পক্ষৰ যিটো পাৰ্টি তেওঁলোকৰ পক্ষৰ শ্ৰীমতী বালা দাস সুনীতা বালা দাস তেওঁৰ নামটো সুনীতা বালা দাসে আহি পেলাই মানে তেওঁলোকে কৈছে যে বাঁহটো কিয় কাটা, সেই লৈ পেলাই তৰ্কাতৰ্কি হয়। তৰ্কাতৰ্কি হওঁতে এই আলামে এই সুনীতা দাসক মানে মাৰ্ডাৰ কৰিছে। আমি পুলিচ তদন্ত কৰি আছোঁ, চলি আছে। ইতিমধ্যে আসামী আমাৰ একজনে তেখেতৰ খালামক আমি ইতিমধ্যে কৰায়ত্ব কৰা হৈছে আৰু এতিয়া বাজাৰজোৰা থানাত আছে। পোষ্টমৰ্টম কৰি কৰাৰ কাৰণে এইটো আমাৰ ইনকুৱেষ্ট যাৱতীয় ব্যৱস্থা কৰি ডেড বডি আমি ইতিমধ্যে কৰিমগঞ্জ চিভিল হস্পিটেল পঠাই আছোঁ। ফের সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল একটি তাজা প্রাণ। বুধবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা আনুমানিক বছর ১৭ জুনায়েদ আহমেদ মজুমদার। জানা যায়, শিলডুবি থেকে একটি কাজ সেরে বাইকে জুনায়েদ ও তার বন্ধু হান্নান বাড়ি ফেরার পথে সোনাবাড়িঘাট চরকিসহ মোকাম সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগলে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায় জুনায়েদ। এতে গুরুতরভাবে আহত হয় হান্নানও এবং বর্তমানে শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা চলছে তার। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে সমঝে দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেল ৪টায় জুনায়েদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার অকালে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পালংঘাট ব্লক আওতায় বিভিন্ন আত্মসহায়ক দলের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার আমড়াঘাট এম কে দে জুনিয়র কলেজে এক অভিমত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানের শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন পালংঘাট ব্লকের এসএসজির প্রোগ্রাম আধিকারিক মাধবী দাস। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব ধলে জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, হিমাংশু চক্রবর্তী প্রমুখ। আগামী দিনে যাতে আপনাদের এসএসজি সঠিকভাবে আপনারা তৈরি করে যাতে অর্থনৈতিক উন্নয়ন করতে পারেন, পারিবারিক ব্যবস্থায় প্রত্যেকটা পরিবার যাতে অর্থনৈতিকভাবে মজবুত হয় তার জন্য সরকারের যে প্রয়াস, এই প্রয়াস অব্যাহত থাকবে। আপনাদের যে এসএসজিকে কীভাবে আপনারা নিয়ে যাবেন তার জন্য এখানে আপনাদের জীবিকা সখী, আপনাদের ব্যাংক সখী, আপনাদের প্রজেক্ট ম্যানেজার সবাই একযোগে তারা কাজ করে যাচ্ছেন। তো আপনাদের কাছে পুনরায় আমি প্রার্থনা করব যে দয়া করে আপনারা এভাবে নেবেন না যে সরকার দিয়েছে দেওয়া সরকারের কাজ। হ্যাঁ, সরকার দিয়েছে সরকারের দেওয়া কাজ, এটা স্বীকার করি, আর সঙ্গে আপনারা আপনাদের দায়িত্ব পালনের মাধ্যমে যাতে প্রত্যেকটা এসএইচজি যে কর্মকাণ্ড এটা যাতে সাকসেসফুল হয়। গত রবিবার অর্থাৎ ৩রা জানুয়ারি স্থানীয় এক হোটেলে কয়েকজন দলছুট কংগ্রেস নেতারা এক সভা করেন। সেই সভার মূল উদ্দেশ্য ছিল আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে আসন্ন নির্বাচনের শাসক দল বিজেপিকে পরাজিত করা। কিন্তু তার ঠিক পরের দিন কাছাড় জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে কমিটির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন করে দলছুট সেই কংগ্রেস বিশিষ্টদের বিরুদ্ধে সরব হয়ে বলেন, দলছুটদের কারণেই আজ দল এগিয়ে যেতে পারছে না। এমনকি সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেবীরও বিগত দিনে পরাজিতের পেছনে রয়েছে তাদের মদত। তাদের দল থেকে বহিষ্কার করা সত্ত্বেও কেন তারা নিজেদের কংগ্রেসের কর্মী হয়ে আখ্যায়িত করছেন? এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দলছুট কংগ্রেস বিশিষ্টরা এক সাংবাদিক সম্মেলন করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরুণ দত্ত মজুমদার ও প্রাক্তন সম্পাদক কিশোর ভট্টাচার্য বলেন, অন্যান্য রাজনৈতিক দলে গিয়েছেন এবং অনেক কংগ্রেস কর্মী এখানে সক্রিয় আছেন, সবাইকে নিয়ে এক করে ঐক্যবদ্ধ কংগ্রেস গড়ে তুলতে চেয়েছিলাম। আমরা সেই লক্ষ্য নিয়ে বিগত সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামী পৌষ সংক্রান্তির পর আমরা কর্মী সম্মেলনের আয়োজন করব কংগ্রেস কার্যালয়ে। কিন্তু লক্ষণীয় বিষয়, পরের দিনই শিলচর জেলা কংগ্রেস কমিটির বর্তমান সভাপতির নেতৃত্বে কংগ্রেস কার্যালয়ে একটি প্রেস মিট করে তারা একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে এবং ঐক্য যাতে না হয় সে প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আমরা কিন্তু ঐক্যের ব্যাপারে অনর,
আমরা কর্মী সম্মেলন করব। আমরা কর্মীদেরকে সমস্ত জেলার কর্মীদেরকে এক করার চেষ্টা করব। তার অফিসে বসে ঘুমিয়ে রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় এসেছে। আমি জিজ্ঞেস করতে চাই সভাপতিকে, গত 2019 নির্বাচনের দিন, লোকসভা নির্বাচনের দিন আপনি কোথায় ছিলেন? নির্বাচনে গত 2019 লোকসভা নির্বাচনের দিন আমাদের জেলা কংগ্রেস সভাপতি সমস্ত দিন কংগ্রেস অফিসে বসে চা মিষ্টি খেয়ে কাটিয়েছেন, কোনোবারও একটি বুথে যাননি, ইলেকশনের খোঁজখবর করেননি। কিসে কী ধরনের প্রেসিডেন্ট, যেখানে কেউ সময় পায় না সব বুথে যেতে, কিন্তু আমাদের প্রেসিডেন্ট বসে আছে, বসেছিলেন কংগ্রেস অফিসে। এবং আমরা মনে করি এই জেলা কংগ্রেস সভাপতি অত্যন্ত ব্যর্থ, এবং ওনার পরপর প্রত্যেকটা নির্বাচনে আমরা হেরেছি। উনি নেতৃত্ব দিতে অক্ষম, ব্যর্থ সভাপতি এবং একজন রাবার স্ট্যাম্প হিসাবে এখানে বসে আছে। সরকারি অর্থ আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে করিমগঞ্জ রাতাবাড়ি জিপি কার্যালয়ে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জানা যায়, জিপি সভাপতি নুরুল ইসলামের বিরুদ্ধে সরকারি অর্থ প্রায় 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ছিল স্থানীয়দের দীর্ঘদিন থেকে। বৃহস্পতিবার ঘটনা তদন্তের জন্য পঞ্চায়েত বিভাগের সহকারী সম্পাদক এইচ এ লস্কর জিপি সভাপতি নুরুল ইসলামের টাকা আত্মসাতের তদন্তের খতিয়ান দেখতে কার্যালয়ে উপস্থিত হলে স্থানীয়রা অভিযোগ সাব্যস্ত করতেই ঠিক সেই সময় নুরুল ইসলামের লোকেরা তাদের উপর আক্রমণ চালায়। একসময় ঘটনা তীব্র থেকে তীব্রতর রূপ ধারণ করলে তদন্তের দায়িত্বে থাকা আধিকারিক সেই স্থান পরিত্যাগ করেন। পরে এ নিয়ে অভিযোগকারীরা পঞ্চায়েত কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করলে দুপক্ষের মধ্যে হাতাহাতি নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই কারণে আমি কমপ্লেইন করেছিলোঁ, আমার যে অফিসার অহার কারণে আমি ডেপুটি কমিশনারক আমি মেমোরেন্ডাম দিছিলোঁ। তারপিছত আমি কমিশনারক মেমোরেন্ডাম দি পেলাই কমিশনারে আমার হেৰি দিছিলে, তদন্তকারী অফিসার এস লস্কর সাহাবক পঠিয়াইছিলে। কিন্তু তেও কেনেকা ৰাতিপুৱা 8টা বজাত আহি গল, যে জিপি সভাপতি আমি দেখিছোঁ আহতে, তেওঁৰ জিপি সভাপতির গাড়িখন আগত আছিলে আর তেওঁৰ গাড়িখন পিছফালে আছিলে। পিছত আমি যাওঁতে যাওঁতে গৈ পেলাই তাত দেখো হাল্লা চিৎকার হয়ে আছে। আমি এটা পরিকল্পনা, এটা হাল্লা চিৎকার করাই মেলি কেনেকা রাতাবাড়ি জিপির তদন্তটা রুখিব পারা যায়, কেনেকা মানে এই যে দুর্নীতি হয়েছে কেনেকা ডাকা যায়। আজিকালি আমি জানো যে বিজেপি সরকার স্ট্রং সরকার, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া, তেওঁলোকৰ দৃষ্টি আকর্ষণ করে মই কৈছো যে রাতাবাড়ি জিপি মুখ্যমন্ত্রীর স্পেশাল ভিজিলেন্স টিম দি পেলাই রাতাবাড়ি জিপির যে 2 কোটি টাকার যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্তর আমি ইয়ার সমূহ রাইজে আমি দাবি রাখি। কোভিড অতিমারির ফলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, এমনকি বদলে গেছে জীবনযাপনের ধারাও। সেই সব বাধা ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে নাটুকি হাতিয়ার করে আগামী 9ই জানুয়ারি শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হতে চলছে শহরের অগ্রণী সাংস্কৃতিক সংস্থা দশরূপকের 2টি একাঙ্ক নাটক। সমস্ত কোভিড বিধি মেনেই অনুষ্ঠান হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, করোনা পরবর্তী সময়ে শিলচরে এই প্রথম নাটক অনুষ্ঠিত হচ্ছে মঞ্চে। নাটকগুলোর মধ্যে অভিমুখ ও দিশাহীন যাত্রী 2টি নাটকই রচনা এবং একটির নির্দেশনায় রয়েছে নাটককার চিত্রভানু ভৌমিক। এই 2021 সালে আমরা দশরূপকের পক্ষ থেকে আবার নতুন করে মঞ্চে নামতে চলেছি, কারণ আমরা ভেবেছি যে এই কোভিড পরিস্থিতিতে লড়াই করার একমাত্র হাতিয়ার, মনোবলকে দৃঢ় করার একমাত্র হাতিয়ার হচ্ছে নাটক। আমরা এভাবেই আমাদের লড়াইটা করতে চলেছি। আমরা সেদিন আমরা 2টি নাটক মঞ্চস্থ করব, একটি হচ্ছে অভিমুখ আর আরেকটি হচ্ছে দিশাহীন যাত্রী। এই দুটো নাটক একটা ইতিমধ্যে মঞ্চস্থ হয়েছে আর দ্বিতীয় নাটকটি একেবারে নতুন, নতুন নির্দেশক এই নাটকটি নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করব আপনারা সেদিন আমাদের পাশে থেকে আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করে তুলবেন, কারণ আমাদের লড়াই আমাদের একার নয়, আমাদের সবার, আপনারা এই লড়াইয়ে সামিল। ধন্যবাদ। প্রতিবছরের ন্যায় এবছরও মধুরবন পিজি রোড লঙ্গর শাহ বাবার উরুস মোবারক অনুষ্ঠিত হতে চলছে। আগামী 9ই জানুয়ারি রাতে উরুস অনুষ্ঠিত হবে। জাতি ধর্ম নির্বিশেষে সকল স্তরের জনসাধারণের উপস্থিতি কামনা করছেন মোকাম পরিচালন কমিটির সভাপতি নেকিব আহমেদ চৌধুরী। শনিবার দিবাগত রাত্রি লঙ্গরশাহ বাবার আমরা মধুরবন পেয়েছি সম্মুখে, এখানে লঙ্গরশাহ বাবার সব থেকে মানে বৈঠকখানা মানে এখানে বেশি আসলো। আরেকটা বৈঠকখানা তান ফুলরতল মোকাম, আরেকটা লোক মাসিমপুর ক্যাম্প,
একটাই লোকের মতিনগর আর একটা লোকের সিলেট জিনজুস মোকাম হইল। তো এইবার আমরা মানে প্রতিবছর নিয়ে এবার তো এর একটু ভালো করিয়া মানে করতাম পুরুষটা এর লাগিয়ে সবর লাগে মানে আমরা কামনা করি যে আমরা সহযোগিতা করার লাগিয়া জাতি ধর্ম সব জাতি ধর্ম বর্ণ সবর উপস্থিতি কামনা করি। আর এটা মানে আমরা আর একটা চাইতাম তো এর যে প্রত্যেক বৃহস্পতিবারে এখানে মানুষ বেজা নেই এমনি ইয়া মোম মোম জ্বালাইয়া দিয়া যায় গিয়া খালি আমরা সেই সবাই মানে এখানে বৃহস্পতিবারে ইয়া একটা সিন্নির জিও থাকবো আর সবাই বইবার একটা মানে বৈঠক কানে একটা থাকবো ইয়ে বইয়া উইয়া যেটা দোয়া দূর ছড়িয়ে যেতে পারো আর প্রত্যেক বৃহস্পতিবারে এসা পরে আমরা একটা মিলাদের মেহফিলের একটা আয়োজন করি। 25তম বর্ষপূর্তি হিসেবে বাৎসরিক উৎসব পালন করছে হৃদয় সরণীর সার্বজনীন শনি পূজা। শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সূচনা হবে পূজার। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে দুদিনব্যাপী উৎসবের কথা তুলে ধরেন কমিটির সভাপতি গুণজ্যোতি দত্ত। এই শনিবার দিন 25 বছর পূর্ণ হবে। আমরা সুন্দরভাবে কোভিড প্রোটোকল মেনে পূজা অর্চনা করার জন্য দায়বদ্ধ। আমরা সবাইকে বলেছি যে মাস্ক পরিধান করে আপনারা পূজা মণ্ডপে আসবেন এবং স্যানিটাইজারের ব্যবস্থা আমরা থাকবই। এই স্যানিটাইজার দিয়ে আমরা প্রথমে সবই আমরা পূজা উপভোগ করব। আমরা প্রায় 3000 মানুষের প্যাকেটিং পোশাক বিতরণ করার জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি কোভিড প্রোটোকলের জন্য বা আমাদের এইভাবে মানে টাকা পয়সার জন্য এইভাবে আমরা জোগাড় করা সম্ভব হয় নাই বলে আমরা এবার ছোটো করে মানে করার ইচ্ছা প্রকাশ করেছি। আমাদের 25 বছর থাকার জন্য আমরা গান বাজনাও অল্প করব যেহেতু আমাদের 25 বছর সিলভার জুবিলি ইয়ার। আমি সর্বান্তকরণে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি সামাজিক দায়বদ্ধতা মেনে যারা শনি পূজাতে অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে অনুরোধ করেছি। আমরা কালকের প্রোগ্রাম হলেও আমরা ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বামীজি হৃদয়ানন্দজী মহারাজকে আমন্ত্রণ করেছি। উনি আসার পর আমরা কম্বল বিতরণ করব এবং তার সঙ্গে আমরা শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। অসমে কৃষি আইন বিরোধিতার কারণ নেই, এই মন্তব্য করে রোষের মুখে মন্ত্রী অতুল বরা। কৃষিমন্ত্রীর সামনে সিটুর আইন অমান্য আন্দোলন শিলচরে, উত্তাল গোটা অফিস পাড়া। ফের রোমহর্ষক হত্যাকাণ্ড, পুরনো জমি বিবাদের জেরে বৃদ্ধাকে খুন যুবকের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।